Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Ami Mustamud Ferdowsi Begum Shetu. Shaukari Shikhok Fakul Polishlan School and College, Lalmonirhat. Ajke ami uposthit hoyechi shoshto shrenir Bangladesh Bishwoporichoy online class e. Tomaderke shokolke shagoto janiye ami amar class e chole jabo. Tar age asha korchi tumra shobai bhalo acho, shustho acho. Amio bhalo achi tomader duay. To dekhi cholo ajke ami class e chole jai. আজকে আমি ক্লাস নিচ্ছি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় অধ্যায় নবম বাংলাদেশের পরিবেশ এটা খুব অল্প একটি বিষয় কিন্তু খুবই মজার খুবই সুন্দর একটি বিষয় অর্থাৎ আমরা মানুষ পরিবেশের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত আমরা পরিবেশে বসবাস করি পরিবেশের ছায়ে লালিত পালিত হই এজন্য আমরা মানুষ কখনোই পরিবেশকে উপেক্ষা করতে পারি না তো চলো আজকে আমরা আলোচনা শুরুতেই দেখি কি আছে আলোচনা শুরুতেই রয়েছে মানুষ ও পরিবেশ আলোচনা শুরুতে কি রয়েছে মানুষ ও পরিবেশ অর্থাৎ মানুষ ও পরিবেশ কিভাবে সম্পৃক্ত মানুষ ও পরিবেশ হচ্ছে একে অপরের সঙ্গে জড়িত অর্থাৎ মানুষ পরিবেশে যেমন বসবাস করছে পরিবেশের ছত্রছায়ায় বসবাস করছে পরিবেশকে ছাড়া আমরা মানুষকে যেমন কল্পনা করতে পারি না মানুষ ছাড়াও আমরা পরিবেশকে কল্পনা করতে পারি না এই দুটি একে অপরের সঙ্গে জড়িত এই পরিবেশে পরিবেশগত বিভিন্ন ধরনের সমস্যা কারণ ও এর প্রভাব পরিবেশগত আমরা জানি যে বিভিন্ন সমস্যা রয়েছে পরিবেশের সমস্যাটা মূলত হচ্ছে যেমন আমি বললাম পরিবেশের সঙ্গে মানুষ অঙ্গাঙ্গীভাবে জড়িত তেমনই হচ্ছে পরিবেশের সমস্যার অন্যতম প্রধান কারণ হচ্ছে এ মানুষ অর্থাৎ যখন জনসংখ্যা অতিরিক্ত পরিমাণে বেড়ে যাচ্ছে জনসংখ্যা অতিরিক্ত পরিমাণে বেড়ে যাচ্ছে তখন কিন্তু আমরা পরিবেশে জনসংখ্যা পরিবেশের সমস্যার কারণ হচ্ছে এর ফলে কি হচ্ছে পরিবেশ জনসংখ্যার বৃদ্ধির ফলে দেখা যাচ্ছে তাদের বসতবাড়ি বৃদ্ধি করতে হচ্ছে আবাদি জমি তারপরে হচ্ছে গাছপালা এগুলো কেটে ফেলতে হচ্ছে আবাদি জমি মাটি ভরাট করে সেখানে বাড়িঘর তৈরি করতে হচ্ছে তারপরে যেমন শব্দ দূষণ বেড়ে যাচ্ছে যানবাহন বেড়ে যাচ্ছে শব্দ দূষণ বেড়ে যাচ্ছে পরিবারে পরিবেশে অর্থাৎ সমাজে দেখা যাচ্ছে যে ক্রাইম অর্থাৎ দুর্নীতি বেড়ে যাচ্ছে এরকম বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে এর কারণ ও প্রভাব আমরা দেখি যে কারণটা আমি অনেকটা বলেই ফেললাম যে জনসংখ্যা বৃদ্ধির ফলে বসতবাড়ি বৃদ্ধি করতে হচ্ছে এজন্য বন উজাড় করে ফেলতে হচ্ছে পরিবেশে তারপরে হচ্ছে আবাদি জমিগুলো বন্ধ করে ফেলতে হচ্ছে তারপরে মনে করো যে অতিরিক্ত পরিমাণে শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল কলকারখানা শিল্প কারখানা এগুলো লাগছে খাদ্যের উৎপাদন বাড়ানোর জন্য জমিতে কীটনাশক সার ব্যবহার করতে হচ্ছে এরকম নানা কারণে পরিবেশ সমস্যার সম্মুখীন হচ্ছে এর ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে এর ফলশ্রুতিতে বিভিন্ন ধরনের রোগ বেড়ে যাচ্ছে বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে খাদ্যের চাহিদা পূরণ করতে গিয়ে অতিরিক্ত ফলন ফলানোর জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক সার আমরা ব্যবহার করছি যেটা মানুষের কি জীবনের জন্য মানুষের শরীরের জন্য হুমকি স্বরূপ বিভিন্ন ধরনের রোগের জন্য এটা হুমকি স্বরূপ আবার মনে করো যে প্রভাবস্বরূপ আমরা বলতে পারি যে তারা শিক্ষার অভাব হচ্ছে কারণ একই পরিবারে যখন অনেক সন্তান থাকবে তাদেরকে পরিমিতভাবে শিক্ষিত করতে পারবে না শিক্ষা দিতে পারবে না এতে করে দুর্নীতি বেড়ে যাচ্ছে আবার মনে করো যে তাদের যেহেতু অর্থের অভাব থাকে তাদের চাহিদাও পুরো পরিপূর্ণ হয় না সেক্ষেত্রেও দুর্নীতি বেড়ে যাচ্ছে এরকম বহুমুখী সমস্যার সম্মুখীন হচ্ছে এবং পরিবেশ হুমকির সম্মুখীন হচ্ছে পরিবেশ তার ভারসাম্য হারিয়ে ফেলছে যখন আমরা বন উজাড় করছি আমাদের কিন্তু পরিবেশে আমাদের ভারসাম্যহীন হয়ে পড়ছে মানুষের বিভিন্ন ধরনের আজকে আমি যে তোমাদেরকে অনলাইনে ক্লাস করছি অর্থাৎ আমার ক্লাস করার কথা ছিল শ্রেণীকক্ষে তোমরা সামনে থাকবে আমি ক্লাসে বোর্ডে ক্লাস লিখে লিখে বোর্ডে ক্লাস নিব তোমাদের সঙ্গে আমার সরাসরি যোগাযোগ হবে কিন্তু আজ আমি কি করছি আমি তোমাদের সঙ্গে মোবাইলে ক্লাস নিচ্ছি অর্থাৎ একটা ডিভাইসে ক্লাস দিচ্ছি আমিও মানসিকভাবে শান্তি পাচ্ছি না কিন্তু কিচ্ছু করার নেই আমাকে এভাবেই ক্লাস নিতে হবে যতদিন আমরা এই ভয়াবহ অবস্থা থেকে বেরোতে পারবো না এর অন্যতম কারণ হচ্ছে আমাদের পরিবেশের ভারসাম্যহীনতা অর্থাৎ আমাদের অতিরিক্ত জনসংখ্যার ফলে খাদ্যের ফলে দেখা যায় মানে খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য আমাদের কি করতে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের কাজ করতে হচ্ছে যেটা আমাকে কি করছে আমার পরিবেশের জন্য হুমকির সম্মুখীন হচ্ছে আজকে আমি আমার শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা মনে করো যে যাদের কম তারা এই করোনায় আক্রান্ত হচ্ছে বেশি এই করোনায় আক্রান্ত হচ্ছে বেশি তো আমার রোগ প্রতিরোধ ক্ষমতাটা কেন কমে যাচ্ছে অর্থাৎ আমার খাদ্যে পুষ্টিগুণ কমে যাচ্ছে খাদ্যে খাবারে আমি
পূর্বে আমার আমার মা বাবা দাদা দাদি তারা খাবারে যে ধরনের পুষ্টি পেত, এত সার ইউজ করা হতো না, তারা একটা সতেজ খাবার খেত, একটা নিরাপদ খাবার খেত, যার ফলে দেখা যায় যে আমার মা আজও কিন্তু কি সুস্থ সবল ভাবে বেঁচে আছে, বা সে যেভাবে চলাফেরা করছে আমরা তা পারছি না। আমরা এই অল্প বয়সেই আমরা অনেক ধরনের রোগের শিকার হয়ে যাচ্ছি, কারণও হচ্ছে এই খাবার, এই খাবারে ভেজাল, এর কারণ হচ্ছে আমাদের এই পরিবেশগত বিভিন্ন সমস্যার কারণে। তো আমরা জানলাম যে পরিবেশগত বিভিন্ন ধরনের সমস্যা কারণ ও তার প্রভাব, এবং আমাদের এই কারণ ও প্রভাবের ফলে আমরা একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছি। এই অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছি কারণ হচ্ছে যে আমাদের বন উজাড় হয়ে যাচ্ছে, আমাদের যে পরিমাণে আমাদের অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদের জন্য যে পরিমাণ লাগছে, মানুষের জন্য যে পরিমাণ লাগছে, কোনোটাই আমাদের পর্যাপ্ত পরিমাণে থাকছে না। এর ফলে দেখা যাচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, কলেরা হচ্ছে, তারপরে মনে করো বিভিন্ন ধরনের ফুসফুস লাঞ্চের বিভিন্ন ধরনের রোগ হচ্ছে। এরকম ভয়াবহ অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে আমরা পড়ে যাচ্ছি। এরপরে আমরা দেখি বাংলাদেশের পরিবেশগত বিভিন্ন যে সমস্যার কথা আমি বললাম, কিভাবে এটা আমরা প্রতিরোধ করতে পারি এবং আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এটা শুধু প্রতিরোধ করলে হবে না, অবশ্যই আমাদের নিয়ন্ত্রণে থাকতে হবে। তো আমরা কিভাবে করতে পারি দেখি, অযথা গাছপালা আমরা কেটে ফেলবো না। দেখা যাচ্ছে যে একটা গাছ আছে, মনে হচ্ছে যে এটা কেটে ফেলি, এই অপ্রয়োজনীয় কখনোই আমরা গাছ কাটবো না। তারপরে যেখানে সেখানে মলমূত্র, ময়লা, থুতু, তারপরে কফ, এগুলো আমরা ফেলবো না, যাতে করে যেটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। এরপরে হচ্ছে বাড়ি গাড়ি কলকারখানার বর্জ্য আমরা যেখানে সেখানে ফেলবো না। বাড়ির বর্জ্য দেখা যায়, আমার বাড়ির সামনে ডাস্টবিন আছে, আমরা ডাস্টবিনের ভেতরে ময়লা না ফেলে কি করছি, বাইরে ফেলে দিচ্ছি। তারপরে গাড়ির আমরা কালো ধোয়া যে নিঃসরণ করছি, কলকারখানার বর্জ্যগুলো আমরা যেখানে সেখানে ফেলছি। দেখা যাচ্ছে এখন আমরা প্রায় দেখি যে বুড়িগঙ্গার তীরে বিভিন্ন কলকারখানার কারণে বুড়িগঙ্গার পানি দূষিত হয়ে গিয়েছে, অর্থাৎ বুড়িগঙ্গার সেই নদীটাই এখন এই বর্জ্য দ্বারা ভরাট হয়ে যাচ্ছে। এই যে এভাবে আমরা যেখানে সেখানে যেন বর্জ্যগুলো না ফেলি। তারপরে মাইক বাজিয়ে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, পাঠাগার, এইসব জায়গায় শব্দ দূষণ করব না। আমরা দেখি যে প্রায় সেই যে অপ্রয়োজনীয় কিছু মাইক বাজানো হয়, যেটা কি করা হয়, হতে পারে সেটা প্রয়োজনীয়, সেটা কখনোই আমরা হাসপাতালের পাশে বা শিক্ষা প্রতিষ্ঠান অথবা পাঠাগারের পাশে বাজাবো না। এরপরে প্রাকৃতিক বিভিন্ন সম্পদ আমরা নষ্ট করব না। প্রাকৃতিক সম্পদ বলতে মাটি, পানি, বায়ু, গাছপালা, এগুলো বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদগুলো আমরা নষ্ট করব না। এরপরে আসছে মানব সৃষ্ট দূষণের কারণ নির্ণয় করব এবং তা প্রতিরোধ করব। আমরা জানি যে দূষণ দুই ধরনের হয়ে থাকে, একটা মানবসৃষ্ট দূষণ আর একটা প্রাকৃতিক দূষণ। আর মানবসৃষ্ট দূষণটা যেন কিরকম হয়, দেখা যায় যে মানুষ আমরা প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করি, সেটা যেখানে সেখানে যত্রতত্র ফেলবো না, একটা নির্দিষ্ট জায়গায় ফেলবো। এসব দূষণের কারণগুলো নির্ণয় করব যে আমরা কি কারণে আসলে পরিবেশটাকে দূষণ করছি এবং সেটা প্রতিরোধের ব্যবস্থা নিব। এছাড়া উন্নয়নমূলক বহুমুখী কাজ করব এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করবে এরকম যারা কাজ করতে চায় তাদেরকে আমরা অগ্রাধিকার দিব। এরপরে বিভিন্ন ক্ষেত্রে পরিবেশের ভারসাম্যের কথা আমরা বিবেচনা করব, অর্থাৎ কি কাজ করলে আমাদের পরিবেশের ভারসাম্যটা রক্ষা হবে, এই বিষয়গুলো আমরা খেয়াল করব। আমাদের পরিবেশ রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা যদি বলি যে আমি যেখানে সেখানে ময়লা ফেলা, আমি ডাস্টবিনে না ফেলে আমি রাস্তায় ফেলে দিব, যারা পৌরসভার যারা এরকম কাজে নিয়োজিত আছে যে ময়লা তুলে ফেলে দিবে, তারা এসে তুলে নিয়ে যাবে, কিন্তু পরিবেশটা আমাদের সকলের। এই পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সবার। এই পরিবেশ যদি পরিষ্কার থাকে, আমরা সবসময় বলি যে আমার সন্তানকে শিক্ষা দেওয়ার আগে আমার সন্তান শিখে কি কোথা থেকে, এই পারিপার্শ্বিক অবস্থা থেকে। তো আমি যেখানে বসবাস করি, আমার সন্তানকে জন্ম দেওয়ার আগে আমার পরিবেশের লোকদেরকে আমার ঠিক করতে হবে। ঠিক সেরকম আমি যে পরিবেশে বসবাস করি, আমাকে সেই পরিবেশ ঠিক রাখতে হবে আমাদের জন্য। এখন আমি যদি মনে করি যে আমাকে সুস্থ থাকতে হবে, তাহলে আমি আমার পরিবেশ রক্ষা করব। যখন আমি আমার পরিবেশটা রক্ষা করছি, এরকম করে যদি সবাই চিন্তা করি যে আমরা সবাই আমাদের চারপাশের পরিবেশ রক্ষা করব, বিনা কারণে বন উজাড় করব না, যত্রতত্র ময়লা ফেলবো না, অর্থাৎ সার্বিকভাবে পরিবেশকে আমরা রক্ষা করব। পরিবেশ আমাদের সন্তানের মতো, যখন আমার সন্তান ভালো থাকবে আমি ভালো থাকবো, আমার পরিবেশ ভালো থাকবে, অর্থাৎ সবকিছু ভালো থাকবে। তো চলো সবাই আজকে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা যেখানে সেখানে ময়লা ফেলবো না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, নিজের পরিবেশকে মুক্ত রাখবো, সুস্থ সুন্দর একটি পরিবেশ দান করবো সকলকে। তো আজকে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।